5ই এপ্রিল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই রেল রোকো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পুরুলিয়ায় কুর্মি জনজাতি যারা রয়েছেন তারা এই রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছেন। কুর্মি জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি সহ একাধিক দাবিতে ফের রেল রোকো আন্দোলনের ডাক আদিবাসী কুর্মি সমাজের। 5ই এপ্রিল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গৌতম প্রামাণিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, এই মুহূর্তে ঠিক কি আপডেট? 5 তারিখ থেকে তারা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছেন। কুর্মি সমাজের যারা এই রেল রোকো কর্মসূচিতে অংশ নিয়েছেন কোনোভাবে কি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? অবশ্যই, যেটা হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের যারা এই রেল রোকো ডাক দিচ্ছেন তাদের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো, তিনি যেটা পরিষ্কার আমাদের জানিয়েছেন, এখানে 5 এপ্রিল রঘুনাথ মাহাতো শহীদ দিবস উপলক্ষে এই দিনই রেল রোকো অনির্দিষ্টকালের জন্য করা হচ্ছে। অবশ্যই বিষয়টা তিনি উল্লেখ করেছেন, যেখানে কুর্মী জাতিকে তফসিলি উপজাতি এবং তফসিলি উপজাতি তালিকাভুক্ত এবং সারনা ধর্মকে সারনা ধর্মের স্বীকৃতি, এইসব দাবি নিয়ে কিন্তু যেটা এর আগেও 2022 সালের 20 সেপ্টেম্বর টানা 5 দিন ধরে যে রেল রোকো আন্দোলন করেছিলেন তারই পুনরাবৃত্তি দেখা যাবে 5ই এপ্রিল, সেটা তিনি ঘোষণা করেছেন। যেটা তিনি উল্লেখ আক্ষেপের সঙ্গে যারা জানাচ্ছেন, যেখানে সিআরআই রিপোর্ট এবং বিসিডাব্লিউ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিক, 4 জেলার জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা তাদের সম্মিলিত একটা আলোচনার ফল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 1.5 মাসের মধ্যেই এই ব্যাপারে তারা সদর্থক ভূমিকা নেবেন, সেই ভূমিকা অসন্তোষ করা হয়েছে অজিত প্রসাদ মাহাতো তিনি করেছেন। এবং এই যে তাদের দাবি, এই দাবি পূরণ না হওয়া হলে কিন্তু অনির্দিষ্টকালের জন্যই রেল রোকো চলবে বলে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। এই গোটা ব্যাপারটাই কিন্তু প্রশাসনের দিকে, প্রশাসনের কাছে বার্তা পৌঁছাতেই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেশ 7 দিন আগে থেকেই এই প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনি জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। কিন্তু গৌতম, এর আগেও তো এরা এই ধরনের রেল রোকো কর্মসূচি নিয়েছিলেন, সেক্ষেত্রে কাজের কাজ তো কিছু হয়নি, ফের আবার তারা সেই আন্দোলনের পথেই যাচ্ছেন এবং দুটো জায়গাতে, পুরুলিয়ার দুটো স্টেশনে মূলত এই রেল রোকো আন্দোলন হবে। দেখো, অবশ্যই এই যে রেল রোকো অবরোধ, এটা কিন্তু আমরা দেখেছিলাম শুধু 4 জেলাতেই নয়, এর প্রভাব কিন্তু আমরা দেখেছিলাম রেল পরিষেবাতে একটা বড় ব্যাপক বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ যাত্রীদের কিন্তু সমস্যায় পড়তে হয় বিকল্প ব্যবস্থা না থাকায়, এটা আমরা দেখেছি, জনমানুষের একটা প্রভাবও পড়েছিল এবং এই রেল রোকোর প্রতিবাদও সাধারণ মানুষ করেছিলেন যে এই ধরনের জনস্বার্থ বিরোধী কাজ কোনো সংগঠন বা রাজনৈতিক দল করা উচিত নয় বলে আজকের দিনে তারা জানিয়েছিলেন। এটা কিন্তু আমরা সেই বার্তাটা পৌঁছাতে পেরেছিলাম আন্দোলনকারীদের কাছে, তারা কিন্তু এবং প্রশাসনের চাপে খানিকটা পিছু হটে এবং 5 দিনের মধ্যেই, 5 দিন পরেই কিন্তু রেল অবরোধ তুলে নিয়েছিলেন। ফের এই রেল রোকো অবরোধ, এটা কিন্তু বা রেল অবরোধ কিন্তু জনমানুষে প্রভাব পড়বে এই এইটার প্রশ্ন কিন্তু যারা আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে এবারেও, যেখানে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আন্দোলনের, যার ফলে এই ধরনের জন বিরোধী বলা যেতে পারে এই ধরনের কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। এবং একটা জিনিস তিনি দাবি করেছেন, আমরা যেটা জানতে পেরেছি, এখানে প্রশাসনের দিক থেকে সিআরআই রিপোর্ট বা এর সপক্ষে যা যা ডকুমেন্টেশন সবটাই কিন্তু প্রস্তুত রয়েছে, শুধুমাত্র তাদের হাতে হস্তান্তর করার অপেক্ষায় রয়েছে বলেই তিনি দাবি করেছেন। এটা হলে কিন্তু রেল অবরোধ উঠে যাবে বলে তিনি আশ্বাসও দিয়েছেন এক প্রকার। বেশ, অনেক ধন্যবাদ গৌতম। কুর্মী জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি সহ একাধিক দাবিতে ফের রেল রোকো আন্দোলনের ডাক দিল আদিবাসী কুর্মী সমাজ। আগামী 5ই এপ্রিল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনের ডাক দিল কুর্মী সমাজ। পুরুলিয়ার কোস্তাউ রেল স্টেশন এবং খেমাশুলি এই রেল স্টেশন দুটিতে আন্দোলনের কথা ঘোষণা করলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে একটি বৈঠকের পর এই রেল রোকো আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেয় কুর্মী সমাজ।